কক্সবাজারে বছর সুপারির বাম্পার ফলন হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা মিটিয়ে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। জেলার 3,500 হেক্টর জমিতে প্রায় 1,27,50,000 গাছে 12,250 মেট্রিক টন সুপারি উৎপাদিত হচ্ছে। সবচেয়ে বেশি সুপারির চাষ হয় উখিয়া টেকনাফে। এবছর প্রায় 2,280 হেক্টর জমিতে সুপারির চাষ করা হয়েছে। কক্সবাজার থেকে আইয়ুবুল ইসলামের রিপোর্টে আরও জানাচ্ছেন শেখ জায়েদ। উখিয়ার সোনারপাড়া বাজার দেশের সবচেয়ে বড় সুপারির হাট। সুপারি বাগান থেকে সরাসরি এখানে আনা হয় বিক্রির জন্য। 1,280টি সুপারির পরিমাপক এক কর্ণ হিসেবে ধরা হয়, আর এক কর্ণ বড় সাইজের সুপারির পাইকারি মূল্য ধরা হচ্ছে 4,500 থেকে 5,000 টাকা। এখানকার সুপারি চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা সহ বিভিন্ন জেলার পাশাপাশি যাচ্ছে বিদেশেও। তবে বাজারের ড্রেনেজ ব্যবস্থা অনুন্নত থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। আমি এখান থেকে সুপারি নিয়ে কুতুবদিয়াতে বিক্রি করি। মোটামুটি এখানে সোনারপাড়ার বাজারে সুযোগ সুবিধা আছে। সোনারপাড়া বাজারে সপ্তাহে দুই হাটে কোটি টাকারও বেশি সুপারি কেনা বেচা হয় বলে জানিয়েছেন ব্যবসায়ী ও বাগান মালিকরা। সাপ্লাই তো দিই সিটাঙে, ফ্যাক্টরিতে দিই, ওইটা বাইরের দেশে যাই, বিদেশে, ইংল্যান্ডে যাই, এই কানাডা যাই, সৌদি আরবে যাই, দুবাই যাই। এবছর ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাব সুপারি বাগানে তেমন পড়েনি, ফলন হয়েছে ভালো। চাষিদের বীজ, কীটনাশক এবং পরিচর্যার জন্য বিভিন্ন পরামর্শের পাশাপাশি বিপণনও তদারকি করছেন বলে জানান এই কৃষি কর্মকর্তা। এবছর সোনারপাড়া বাজার আপনার বাজার দরও খুব ভালো আছে অন্য বছর থেকে। এবছর যেটা মজা সুপারি গেছে এটা অনেকে লস খেয়েছে, কিন্তু এই এখন যেটা পাকা সুপারি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই ইনশাআল্লাহ আবার লাভবানের দিকে ধাবিত হচ্ছে। প্লাস এবছর সর্বোচ্চ ইজারা দামি অত্র বাজারটি ইজারা হয়েছে, যেটা প্রায় 1,35,00,000 টাকার মতো। চলতি বছর কক্সবাজারে 3,500 হেক্টর জমিতে সুপারির চাষ হয়েছে, যেখান থেকে প্রায় 12,300 মেট্রিক টন সুপারি উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। শেখ জায়েদ, নিউজ 24।